করোনায় যুক্তরাজ্যে আরও প্রাণহানি প্রকোপ বেড়েছে ইতালিতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা জন আতঙ্কে বদলে গেছে কুশল বিনিময় রীতি দীর্ঘ ছয় ঘন্টা বৈঠকের পর সিরিয়ার ইদলিপে যুদ্ধবিরতির ঘোষণা দিল রাশিয়া ও তুরস্ক বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কার্যকর হয় চুক্তি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট থেকে সরে দাঁড়ালেন এলিজাবেথ ওয়ারেন মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকে আছেন জো বাইডেন ও বার্নি স্যান্ডার্স এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস এবার ইউরোপ ও পশ্চিমের দেশগুলোতে নিয়ন্ত্রণের বাইরে করোনা ভাইরাস ইতালি জার্মানি ফ্রান্সের পর আক্রান্ত ইতালিতে একদিনে একচল্লিশ জনের মৃত্যুর পর প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো আটচল্লিশ জনে আর জার্মানিতে আক্রান্ত পাঁচ শতাধিক এদিকে যুক্তরাষ্ট্রে প্রাণহানি বেড়ে তেরো জন হওয়ার পর সতর্কতা জারি করা হয়েছে সবগুলো রাজ্যে ময়তান করা হয়েছে সেনাবাহিনী আক্রান্ত বেড়েছে দক্ষিণ কোরিয়াতেও প্রাণঘাতী কোভিড নাইন্টিনের প্রকোপ প্রকোপ বিশ্বে দেশে ছড়িয়েছে এ পর্যন্ত প্রাণ জনের প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে বন্ধ আছে রোমের এই ঐতিহাসিক স্থাপনা কোভিড নাইন্টিনে দেশটির শতাধিক মানুষের মৃত্যুর পর বন্ধ রোম সহ বিভিন্ন এলাকার এসব প্রাচীন নিদর্শন শিক্ষা প্রতিষ্ঠান এবং শপিং মল বন্ধের পর কড়াকড়ি আরোপ করা হয়েছে গণপরিবহন ব্যবহারের ওপরেও আমাদের চিন্তার চেয়েও ব্যাপক হারে ছড়িয়েছে ভাইরাস। এটা এতটা ভয়াবহ হবে সেটা আমরা ভাবিনি প্রাণঘাতী এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি আমরা এই খাতে এরই মধ্যে আটশো কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছে এশিয়ার পর এবার ইউরোপেও কোভিড নাইন্টিন নিয়ন্ত্রণের বাইরে আক্রান্তের সংখ্যা বাড়ায় সতর্কতা জারি করা হয়েছে জার্মানিতে একই পরিস্থিতি স্পেন এবং সুইজারল্যান্ডে যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাগরিকের মৃত্যুর পর দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ ব্রিটিশ প্রধানমন্ত্রীরও প্রাণঘাতী ভাইরাসের প্রকোপে যখন বিপর্যস্ত এশিয়া এবং ইউরোপের দেশগুলো তখন রীতিমতো যুদ্ধ প্রস্তুতি যুক্তরাষ্ট্রের এরই মধ্যে সিয়াটল ওয়াশিংটন সহ দেশটির কয়েকটি শহরে মিলেছে করোনা রোগী এরপরেই সতর্কতা জারি করা হয় অবরুদ্ধ করে ফেলা হয় এলাকাগুলো সাড়ে তিন হাজার আরোহী সহ ক্যালিফোর্নিয়া বন্দরে আসা একটি প্রমোত্তরীকেও আটকে দেওয়া হয়েছে যেসব এলাকাগুলোতে করোনা শনাক্ত করা হয়েছে সেসব শহরগুলো পুরোপুরি পর্যবেক্ষণে রেখেছে প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী রয়েছেন সেখানে কয়েকটি এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে এছাড়াও প্রমত্তরিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে ছাড়া হচ্ছে না জাহাজটি থেকে নতুন করে প্রাণহানি হয়েছে করোনা উৎপত্তিস্থান চীনেও দক্ষিণ কোরিয়া ও চীন থেকে জাপানে ভ্রমণে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখন অনেক দেশই করোনা ইস্যুতে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি কারণ পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তখন ব্যবস্থা নিয়ে কাজ হবে না তাই প্রাণঘাতী এই ভাইরাস ঠেকাতে এখনই উদ্যোগী হওয়া প্রয়োজন এদিকে করোনার প্রভাব বিশ্ব বাণিজ্য এরই মধ্যে শেয়ারের দরপতন হয়েছে যুক্তরাষ্ট্র এবং জাপানের বাজারে। পুঁজিবাজারে যমুনা নিউজ শুধু দৈনন্দিন জীবনই নয় প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাব পড়েছে মানুষের সংস্কৃতিতেও বিশেষ করে কাউকে সম্ভাষণ জানানো কিংবা কারোর সাথে কুশল বিনিময়ের রীতিতে এসেছে ব্যাপক পরিবর্তন ভাইরাস থেকে বাঁচতে করা যাবে না কর্মর্দন কিংবা আলিঙ্গন এমন সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তাই হাত পেরানোর বিকল্প খুঁজছে মানুষ তাই কুশল বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে পা কিংবা কোনই প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে ধারণ করা এই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায় পায়ের সাথে পা মিলিয়ে কুশল বিনিময়ের এই পদ্ধতির নাম উহান শেখ বিশ্বব্যাপী কোভিড নাইন্টিন ছড়িয়ে পড়ায় মানুষের দৈনন্দিন জীবনযাপন এবং সাংস্কৃতিক আচরণেও তার প্রভাব স্পষ্ট ভাইরাসের বিস্তার রোধে জাতিসংঘে সতর্কতা এড়াতে হবে করমর্দন কিংবা জড়িয়ে ধরা ইতালি সরকার আইন করে নিষিদ্ধ করেছে চুম্বন এ পরিস্থিতিতে শারীরিক সংস্পর্শ এড়াতে সতর্ক সবাই আন্তর্জাতিক ফোরামে একে অপরকে এড়িয়ে চলছেন নেতারা তাই বলে কি বন্ধ থাকবে সম্ভাষণ এ পরিস্থিতি থেকে উদ্ধারে কুশল বিনিময়ে নতুন নতুন পদ্ধতির উদ্ভাবন চলছে দেশে দেশে কোথাও পায়ের সাথে পা মিলিয়ে আবার কোথাও কণুই মিলিয়ে চলছে সম্ভাষণ বিনিময়ে এসব প্রক্রিয়া নিয়ে তোলপা নেট দুনিয়া হ্যাশট্যাগ দিয়ে ছাড়া এসব ভিডিও কিংবা গ্রাফিক্স হচ্ছে ভাইরাল যুক্তরাজ্যের স্কুলে রীতিমতো চর্চা চলছে উহান শেখের অবস্থায় ভারতীয়দের আহ্বান ইন্ডিয়ান getting টু সে ভাইরাল হয়েছে অটোমান শাসনামলের অভ্যর্থনা জানানোর এই রীতিও তবে করোনার প্রভাবে থেমে নেই জীবন থাইল্যান্ডের একটি গণবিয়ের অনুষ্ঠানে নবদম্পতিরা হাজির ছিলেন মাস্ক পরেই মির মুশফিক আহসান যমুনা নিউজ দিল্লির সহিংসতা নিয়ে হট্টগোলের জেরে লোকসভা থেকে বহিষ্কার হলেন কংগ্রেসের সাতজন এমপি ক্ষমতাসীন বিজেপির সুপারিশে প্রস্তাব পাশ করেন স্পিকার ভারতীয় গণমাধ্যম বলছে বহিষ্কার হওয়া সাত এমপি সহ কংগ্রেস নেতাদের দাবি ছিল বাজেট অধিবেশনের আগে দিল্লির সহিংসতা নিয়ে আলোচনা করতে হবে এর জের ধরেই বিজেপি এমপিদের সাথে হট্টগোল শুরু হয় এদিকে সহিংস পরিস্থিতি কাটিয়ে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে রাজধানী দিল্লি তবে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য ভারতে আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনায় নির্ভয়া মামলা দণ্ডিত চার আসামির ফাঁসি কার্যকর হবে বিশ মার্চ নতুন করে এই পরোয়ানা জারি করেছে দিল্লি আদালত এতে বলা হয় নির্ভয়া মামলার সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হয়েছে নতুন তারিখ পেছানোর কোনো সুযোগ নেই বলেও নিশ্চিত করেছেন আদালত এর আগে তিনবার ফাঁসি কার্যকরের দিন ধার্য হলেও প্রাণ ভিক্ষা চাওয়ায় তা বাস্তবায়ন করা যায়নি তবে সব ধরনের সব ধরনের আবেদন খারিজ হওয়ায় ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা তারা বলেন সব আইনি প্রক্রিয়া শেষে রায় কার্যকরে চোদ্দ দিন সময় প্রয়োজন সেই অনুসারে বিশ মার্চ কার্যকর হবে নির্ভয়া হত্যা ও ধর্ষণকারী চার আসামির ফাঁসি দু হাজার বারো সালের ষোলোই ডিসেম্বর দিল্লির রাস্তায় চলন্ত বাসে এক মেডিক্যাল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করা হয় অবশেষে সিরিয়ার ইদলিপে যুদ্ধবিরতির ঘোষণা দিল তুরস্ক ও রাশিয়া দীর্ঘ ছয় ঘণ্টা বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান চুক্তির ফলে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই সামরিক এই চুক্তি কার্যকর হয়েছে নেতারা বলছেন মানবিক সংকট ঠেকাতে জরুরি এই পদক্ষেপ নেওয়া হয়েছে সিরিয়ার বিদ্রোহে নিয়ন্ত্রিত একমাত্র প্রদেশ ইদলিবে গেল কয়েকদিন ধরে চলে হামলা পাল্টা হামলা তুরস্ক এবং সিরিয়ার সেনাদের মধ্যে এই সংঘাতে প্রাণ গেছে বহু মানুষের ঘরবাড়ি ছাড়া লাখ লাখ বাসিন্দা এমন পরিস্থিতিতে মস্কো সফরে যান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ টাইপের দোগান রুশ প্রেসিডেন্টের সাথে দীর্ঘ ছয় ঘন্টার বৈঠকে আসে যুদ্ধবিরতির ঘোষণা সিরিয়া সংকট নিয়ে তুরস্কের সাথে একমত হতে পেরেছে আমরা কারণ সেখানকার বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে উদ্যোগী হতে হবে না হলে মানবিক সংকট আরো বাড়তে পারে আমি জানি সারা বিশ্ব তাকিয়ে আছে আমাদের বৈঠকের দিকে আজ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কার্যকরে কাজ করব আমরা আশা করছি রাশের সাথে চলমান সম্পর্কে আরো উন্নতি হবে বিদ্রোহী দমনের নামে সিরিয় রুশ সেনাবাহিনীর সাথে তুর্কি সেনাদের এই যুদ্ধ বিরতিকে স্বাগত জানিয়েছে হামলার শিকার বাসিন্দারা আর কোন রক্তপাত দেখতে না তুরস্ক এবং রাশিয়ার অস্ত্রবিরতিকে স্বাগত জানাই আমরা আশা করব তুরস্ক দ্রুতই সিরিয়া ছেড়ে চলে যাবে কারণ তারা আমাদের জন্য কিছুই করেনি বিশ্লেষকরা বলছেন শুধু যুদ্ধবিরতি নয় দেশটিতে মানবিক সংকট সমাধানে কার্যকর পদক্ষেপের পাশাপাশি জরুরি সহায়তা প্রয়োজন অমিত রবিন যমুনা নিউজ এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থীতে প্রত্যাহার করলেন এলিজাবেথ ওয়ারেন সুপার ফলাফল খারাপ হওয়ায় সরে দাঁড়ালেন ম্যাসাচুসেটসের এই সিনেটর ফলে ডেমোক্রেট শিবিরে এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও বার্নি স্যান্ডার্সের মধ্যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নারী প্রেসিডেন্ট না থাকার অপূর্ণতা আর ঘুচল না শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশী এলিজাবেথ ম্যাসাচ্যুসিটসের ক্যামব্রিজে বাসভবনের সামনে সত্তর বছর বয়সী ওয়ারেনের ঘোষণা প্রার্থী প্রত্যাহার করলেও থাকবেন নির্বাচনী মাঠে তবে টিকে থাকা দুই প্রার্থী বাইডেন ও স্যান্ডার্সের মধ্যে কাকে সমর্থন দেবেন তা স্পষ্ট করেননি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে থাকব না তবে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে যাচ্ছি না দলের পক্ষে কাজ করে যাব যে ভালোবাসা ও সম্মান পেয়েছি তা সারা জীবন সঙ্গী হয়ে থাকবে বাকিদের মধ্যে কাকে সমর্থন দেব সে সিদ্ধান্ত পরে জানাবো সুপার তিন দিন পর প্রত্যাহারের ঘোষণায় টুইট বার্তায় এলিজাবেথকে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প বলেন নিজ রাজ্যে হারের পরও সরে দাঁড়াতে অনেক বেশি সময় নিয়েছেন ওয়ারেন ওয়ারেনের সমর্থকদের প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থিতার লড়াইয়ে দ্বিতীয় অবস্থানে থাকা বার্নি স্যান্ডার্স সিনেটর ওয়ারেনকে বিশ বছর ধরে জানি। লক্ষ্যে ভীষণ পরিশ্রমী তিনি তার সমর্থকদের জন্য সবসময় আমাদের দরজা খোলা থাকবে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্টকে রুখতে হবে আমাদের আশা করি একসাথে মিলে আমরা জয়ী হব। ওয়ারেনের বিদায়ে যে নারীরা মর্মাহত তাদের বলছি প্রেসিডেন্ট নির্বাচিত হলে নারী অধিকারের পক্ষে সোচ্চার থাকবে আগামী জুলাইয়ে ডেমোক্র্যাট কনভেনশনে ঘোষণা হবে কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ডলথি যমুনা নিউজ মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অনসান সুচিকে দেয়া বিশেষ সম্মাননা প্রত্যাহার করেছে দ্য সিটি অব লন্ডন কর্পোরেশন বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করে লন্ডন কর্পোরেশনের প্রধান ডেভিড ওটন তিনি বলেন রাখাইনি রোহিঙ্গাদের উপর দমন পীড়ন বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে না পারায় তার সম্মাননা প্রত্যাহার করা হয়েছে যদিও আরও আগে এই সম্মাননা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কর্তৃপক্ষ বলছে শান্তি প্রতিষ্ঠা নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতে কাজ করার জন্য দু হাজার সতেরো সালে তাকে বিশেষ এই সম্মাননা দিয়েছিল লন্ডন সিটি জানিয়েছে ফ্রিডম অব দ্য সিটি অফ লন্ডন সম্মাননা দেয় দ্য কমন কাউন্সিল এই পরিষদে সূচিকে দেয়া সম্মান সূচক বাতিলের বিষয়ে তদন্ত করে দেখার জন্য একটি প্রস্তাবও পাশ হয় প্রস্তাবে বলা হয় সূচিকে সম্মাননা দেয়াটা ভুল ছিল তাদের পাকিস্তানের করাচিতে একটি আবাসিক ভবন ধসে অন্তত এগারো জনের মৃত্যু হয়েছে ধ্বংসস্তূপের ভেতরে আরও বিশ জন আটকা পড়ে আছেন বলে জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার করাচি শহরের গুলবাহার এলাকায় এই দুর্ঘটনা ঘটে কর্তৃপক্ষ জানিয়েছে সন্ধ্যায় এক পাশে হেলে যায় এই ভবনটি এরপর রাতে বিকট শব্দে তা ধসে পড়ে বারবার তাকাতা সত্ত্বেও সব বাসিন্দারা ভবনটি ছেড়ে না যাওয়ায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেছে সেনাবাহিনী আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ফিলিস্তিনের গাজায় একটি রুটির কারখানায় আগুন লেগে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে নিহতের মধ্যে ছয়জনই শিশু বৃহস্পতিবার রাতের এই ঘটনায় আহত হয়েছেন আরও ষাট জন কর্তৃপক্ষ জানিয়েছে মধ্য গাজার নুজাইরাথ ক্যাম্পের একটি বেকারিতে বিস্ফোরণের পর আগুন চারদিকে ছড়িয়ে পড়ে কারখানার ভবন ছাড়াও গাড়ি পার্কিং এবং গুদামেও আগুন ছড়িয়ে পড়ে এ সময় সেখানে কর্মরত অন্তত পঁচিশ জন সাংবাদিক আহত হন হাসপাতালে নেওয়ার পর জন নয় জনের মৃত্যু হয় কর্তৃপক্ষ বলছে গ্যাস লাইন ছিদ্র হয়েই এই দুর্ঘটনা ঘটেছে রাশিয়ায় প্রতি বছরের মতো এবার অনুষ্ঠিত হল শিশু কিশোরদের অস্ত্র জোড়া লাগানোর প্রতিযোগিতা যেখানে এ কে ফর্টি সেভেন এ কে সেভেন ফোরের মতো স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র চোখের নিমিশেই একত্রীকরণ করেছে শিশুরা তবে যুদ্ধ কৌশল শেখাতে নয় মূলত সেনাবাহিনীতে আগ্রহী করে তুলতেই এমন আয়োজন বলে দাবি আয়োজকদের কোনো খেলা নয় তবে খেলার ছলে যুদ্ধাস্ত্র জোড়া লাগানোর প্রতিযোগিতা ভয়কে জয় করে সাহসী বীর হওয়ার অগ্রযাত্রায় ছয় বছরেরই রুশ শিশু প্রতি বছর ভিন্ন ধর্মী এমন প্রতিযোগিতার আয়োজন করে ইয়ং আর্মি ক্যাডেটস ন্যাশনাল মুভমেন্ট নামের সেনাবাহিনীর একটি সংস্থা এবার এতে অংশ নেয় দুশো চল্লিশ শিশু কিশোর তাদের সবারই স্বয়ংক্রিয় একে ফর্টি সেভেন বা একে সেভেন্টি ফোরের মতো অস্ত্র একত্রীকরণের কৌশল রপ্ত রয়েছে জনপ্রিয় এই অস্ত্র প্রায় সবাই ঘরে বসেই প্রতিস্থাপন করতে পারে তবে সেনাবাহিনীতে শিশুদের আগ্রহ বাড়াতেই আমাদের এমন আয়োজন কালাস নিকোব অস্ত্র পুরো খুলে আবার স্থাপন করতে মাত্র ছাব্বিশ দশমিক সাত ছয় সেকেন্ড সময় লেগেছে এই প্রতিযোগীর এই ধরনের প্রতিযোগিতায় প্রচুর প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। কৌশলগুলো আয়ত্ত করতে পারলেই আপনি সফল। শুধু অস্ত্র জোড়া লাগানোই নয়। নিখুত লক্ষ্যভেদের প্রশিক্ষণও দেয়া হয় এই প্রতিযোগিতায়। অমিত হাসান রবিন যমুনা নিউজ। মাত্র 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ গলা পানি দিয়ে গোসল করলেন রাশিয়ার সাইবেরিয়ান সিটির বাসিন্দারা। শখের বসে রয় রেকর্ড গড়তে গোসলে যোগ দেন ছেলে বুড়ো সব বয়সী মানুষ ঋষিতে শেষ করবো যৌন এডেক্স তবে তার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছে আরেকবার করোনায় যুক্তরাজ্যে আরও প্রাণহানি প্রকোপ বেড়েছে ইতালিতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা তিন হাজার তিনশো ছিয়াশি জন আতঙ্কে বদলে গেছে কুশল বিনিময় রীতি দীর্ঘ ছয় ঘন্টা বৈঠকের পর সিরিয়ার ইদলিবে যুদ্ধবিরতির ঘোষণা দিল রাশিয়া ও তুরস্ক বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কার্যকর হয় যুক্তি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন এলিজাবেথ ওয়ারেন মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকে আছেন জো বাইডেন আর বার্নি স্যান্ডার্স এই ছিল আজকের যমুনা আইডেস্কের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে